নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত সান্দনের আলাপনী অনুষ্ঠানে আমি রয়েছে আপনাদের সাথে আসি প্রত্যেককে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমরা শুধু বাংলা ভাষাভাষীদেরই আমরা শুভেচ্ছা জানাচ্ছি না প্রত্যেকটা মাতৃভাষাকে আমরা শুভেচ্ছা জানাই আপনারা প্রত্যেকে ভালো আছেন সেটাই আশা রাখছি আজকের আলাপন অনুষ্ঠান আমরা যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই এই দিবসটা নিয়েই কথা বলবো তার জন্য কিন্তু আমাদের আমন্ত্রণে সারা দিয়ে যিনি এসেছেন আমাদের স্টুডিওতে তিনি একজন রাজনৈতিকবিদ তিনি একজন কলমাইজ কলমাইজড কলম কলম লেখেন তারপর তিনি একজন সাংবাদিকও বটে তিনি আর কেউ নন তিনি আমাদের বন্ধু দেশ থেকে এসছেন আমাদের পার্শ্ববর্তী যে দেশটি রাষ্ট্রটি রয়েছেন সে রয়েছে সেখান থেকে এসছেন বাংলাদেশ থেকে তিনি হলেন সুভাষ সিংহ রায় আপনাকে স্বাগত শান্তন স্টুডিওতে কেমন আছেন প্রথমেই জানতে চাইব আমি আগরতলায় আসলে ভালো থাকি তাই আমি আগরতলায় প্রতিটা ঘরে ঘরে যেন বাংলাদেশ খুঁজে পায় এবং এই অনুভূতি প্রকাশ করবার নয় এটা মর্মে ধারণ করার বিষয় এবং আগরতলা আমার কাছে অনেক পুরনো মনে হয় যেন আমার বয়স আটান্ন মনে হয় যেন যুগ যুগ ধরে আমি আগরতলাকে চিনি আমার জন্মের আগের থেকে আগরতলা চিনি কেননা আমার পুরপুরুষিরা এই মাটিতে এসে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করবার জন্য তার ট্রেনিং নিয়েছিল তাই স্বাভাবিক কারণে আগরতলা আমার চিরচেনা আপনাকে দেখেই আমার প্রথমে মনে হয়েছে যে আপনাকে অনেক চিনি আমি এ একটা অনুভূতির বিষয় স্বাভাবিক কারণে আগরতলা আসলে আমি যত কষ্ট যত দুঃখই থাকুক না কেন আগরতলার ভিতরে আমি প্রাণ ফিরে পাই আমার মাত্র চার দিন হলো আমার মাতৃ বিয়ে হয়েছে এবং এটি রাজ্যের আমন্ত্রণে বিশেষ করে আগরতলা রাজ্যের আমন্ত্রণে আমি আজকে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি কারণ আমার আর কোনো বিকল্প ছিল না খবরটা শুনে খুব খারাপ এবং যে কারণে আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন আমার মা আছে এবং তিনি শুধু আমাদের চার সন্তানকে বড় করেছেন না তিনি বাংলাদেশের অগণিত সন্তানদেরও মা সে কারণে তার কাছ থেকেই শিখেছি দুঃখ কষ্ট যত কিছুই আস না কারণ মানুষের চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সেটাকে শিক্ষা হিসেবে নিয়ে সেটাকে ধারণ করে সামনের দিকে এগোতে হবে মার কথা বড় বেশি মনে পড়ছে আমি আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে আমি দু একটি কথা আপনাকে বলি জানতে এবং খেয়াল করে দেখবেন আমাদের বাঙালি জাতিরাষ্ট্রের নির্মাতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি তার শিক্ষা জীবনের একটা সময় তিনি কলকাতাতে ছিলেন তিনি বেকার হোস্টেলে থাকতেন ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন এবং তিনি ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি যা যা কর্মকাণ্ড করেছেন যা যা মানুষকে ভালোবেসেছেন ছেচল্লিশের দাঙায় হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে শেখ মুজিবকে আপন করে নিয়েছিল এবং শেখ মুজিব সেই ভয়ঙ্কর দাঙার সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে তিনি দাঙা প্রতিরোধে কিন্তু কাজ করেছেন এবং বাংলার যে অনুভূতি এবং বাংলার যে মাতৃভাষা এটার জন্যে তিনি যখন ভারত বিভক্ত হওয়ার পরে পাকিস্তান ভারত দুটি রাষ্ট্রের জন্ম হলো তিনি বাংলা আজকের বাংলাদেশে ফিরে যে তিনি প্রথমেই করেছিলেন গণতান্ত্রিক যুবলীগ তারপরে ছাত্রলীগ তারপরে বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ এবং গণতান্ত্রিক যুবলীগের কি দায়িত্ব ছিল তিনি তার ডায়েরিতে লিখেছেন তিনি বলেছেন কমলার হারমোনি ফিরিয়ে আসার জন্য তিনি কাজ করছেন সবাইকে নিয়ে এটা কোনো রাজনৈতিক সংগঠন ছিল না সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে তিনি গণতান্ত্রিক যুবলীগ গঠন করেছিলেন এবং আর আবারও বলি তিনি বলেছিলেন যে হিন্দুরা দেশ ত্যাগ না করে সেজন্য তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন এরপরে তো বাংলার দাবিতে বাংলা ভাষার মর্যাদার দাবিতে তিনি কারাগারে থেকেছেন এবং তিনি উনপঞ্চাশ সালে তিনি অক্টোবর মাসে জেলে যান এবং তার পরবর্তীতে বা ভাষা আন্দোলনের এই একুশে ফেব্রুয়ারির সময় তিনি কারাগারেই ছিলেন কিন্তু কারাগারে থেকে তিনি সব দিক নির্দেশনা দিতেন এবং কারাগারে থেকেই তিনি অনশন করলেন এই রাষ্ট্রভাষার দাবিতে তো তার আগে আমাদের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত তিনি অ্যাসেম্বলি হাউজে তিনি দাবি করেছিলেন উত্থাপন করেছিলেন যেন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয় এবং তার সেই দাবির পথ ধরেই কিন্তু এগিয়ে যাওয়া অক্টোবর মাসে উনপঞ্চাশ সালে অক্টোবর মাসে তিনি যখন জেলে যান বেরিয়ে আসেন ফেব্রুয়ারি মাসের বাহান্নের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং সেখানে তিনি কিছুদিন তার শরীর ভয়ানক অবস্থা খারাপ হয়েছিল অনশন করার কারণে তিনি পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনি চীনে যান তখনকার নয়া চীন তিনি ডায়েরিতে যা লিখেছিলেন সেই ডায়েরির অংশ দিয়ে আজকের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি বই বের করেছেন সর্বশেষ বই হচ্ছে আমার দেখা নয়াচীন সেখানে তিনি যখন আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন বাংলায় ভাষণ দিয়েছিলেন আচ্ছা এবং বাংলায় ভাষণ দেওয়ার পরেই ভারত থেকে যিনি প্রতিনিধি দল যারা গিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন কবি মনোজ বসু খুব নামকরা সাহিত্যিক তিনি দৌড়ে ছুটে আসলেন শেখ মুজিবের কাছে এসে জড়িয়ে ধরে বললেন আমরা যা কোনোদিন কেউ কল্পনাও করিনি ভাবি নাই শেখ মুজিব তুমি তা করেছো বাংলার মান তুমি আন্তর্জাতিক যাবার ঊর্ধ্বে তুলে ধরেছ আপনি খেয়াল করে দেখবেন তিনি এই ভাষার জন্যে এই সঙ্গীতের বিরুদ্ধে যখন পাকিস্তানি সরকার তাদের নির্দেশনা দিল এবং আমাদের পাকিস্তান ওই সময়কে সরকারের পক্ষ থেকে বলা হলো রবীন্দ্রসঙ্গীত দেওয়া যাবে না বঙ্গবন্ধু বিখ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জিতা খাদুন এবং জাহিদুর রহিম এই দুজনকে ডেকে বললেন আপনারা যা অনুষ্ঠান করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান যাই করেন না কেন আমার সোনার বাংলা আমি তোমায় এই গান দিয়ে শুরু করবেন কেন এই গানটি আমি জাতীয় সঙ্গীত করবো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তিনি তাই করেছিলেন আমি এতগুলো কথা বললাম এ কারণে আপনি খেয়াল করে দেখবেন তিনি বাংলার দাবিতে বাংলাদেশ বাংলা ভাষার দাবিতে তিনি আজীবন লড়াই করেছেন এবং দেখেন তারই ধারাবাহিকতায় আজকে তারই কন্যার সময় একুশ বছর পরে আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সরকার পরিচালনার দায়িত্বে আসলো উনিশশো সালে আন্তর্জাতিক পরিসরে এটা কিন্তু উত্থাপিত হলো এবং সেখানে সালাম বরকত রফিক জব্বার এদের নামের তিনজন ব্যক্তি একই নামের তারা কানাডায় বসবাস হতো তারা ভালোবাসে মাতৃভাষা এই সংগঠন তৈরি করলো তারা দাবি করল বাংলাকে আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি দিতে এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবার জন্য এবং সেই যে উত্থাপিত হলো সেই উত্থাপিত হওয়ার প্রেক্ষাপটে যখন ভিন্ন তখন নাম ছিলেন তিনি মহাসচিব ডক্টর কফি কফিয়ান সেখান থেকে বলা হলো যে কোনো ব্যক্তি যদি দাবি করে তাহলে কিন্তু এই দাবি পূরণ করা খুবই কঠিন অর্থাৎ কোনো রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত শিক্ষামন্ত্রী তখন ছিলেন এই সাদেক সাহেব তাকে নির্দেশনা দিলেন দ্রুত সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে এবং সেই ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে কিন্তু একশো দেশ সেটাকে সমর্থন দিল এবং আগে বলে রাখি প্রথম পাঁচটি দেশ যারা এই বাংলাদেশ সরকারের উত্থাপিত দাবির সমর্থন জানালো তার মধ্যে ভারত একটা নানা কারণে শুধু নয় আমাদের একসাথে বাঁচা একসাথে চলা একসাথে লড়াই করা এটা আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে এবং বাংলাদেশের যে কোনো বিপদে আপদে ভারতের জনগণ সব সময় বাংলাদেশের মানুষের পাশে থেকেছে জাতীয় কবি কাজী নজরুল অর্থাৎ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল তিনি এখানে সমান সমাদৃত রবীন্দ্রনাথের গান দুই দেশের জাতিসংগীত এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই চেতনাগুলোকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু সবসময় এগিয়েছেন আন্তর্জাতিক পরিসরে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস যেটাকে আমরা পালন করি সেই দিবসের যদি তাৎপর্য নিয়ে যখন তিনি বক্তব্য দিয়ে দেন তখন দেখবেন যে তিনি এই বিষয়গুলো কিন্তু তুলে আনেন এবং দুই সালে যখন ৬ জানুয়ারি আবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দায়িত্ব নিলেন তখন সেই সরকারের সংস্কৃতি মন্ত্রী ছিলেন একজন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ব্যক্তি প্রমোদ মানকিনী এবং সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি সুষ্ঠুভাবে পালন করেছেন তিনি প্রয়াত হয়েছেন অমরকিশর যে গ্রন্থমেলা আমাদের আমাদের প্রাণের মালা বলি আমরা সেই অমরকেশোর গ্রন্থমেলার প্রথম যে উদ্বোধনী দিন থাকে পয়লা ফেব্রুয়ারি সারা মাস ব্যাপী চলে সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য যখন রাখবেন তার আগে যখন সংস্কৃতিমন্ত্রী বক্তব্য রাখবেন তিনি যখন নাম ঘোষণা হয়েছে সংস্কৃতিমন্ত্রী প্রমোদ মানকিনের তিনি বলছেন আপনি বক্তব্য দেওয়ার আগে বাংলায় তো বলবেনই কিন্তু আপনি বক্তব্য সই করবেন আপনার নিজের ভাষা দিয়ে আপনি যেই ভাষায় আপনার মাতৃভাষা তখন প্রমোদ মানকিন একটু অবাকি হয়েছে এভাবে তো কোনো প্রধানমন্ত্রী বলেন না রাষ্ট্রনায়ক বলেন না তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তিনি শুরুই করলেন তার নিজের ভাষা দিয়ে বাংলা মায়ের দামাল ছেলেরা এই মাতৃভাষার প্রতিষ্ঠার দাবিতে যেমন লড়াই করেছে আপনাদের এই অঞ্চলে ষাটের দশকের একেবারে শুরুতেই উনিশশো সালে সেখানে যখন পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল যে শুধুমাত্র অসমীয়া ভাষায় তখন কিন্তু মানুষ প্রতিবাদ করেছিল এই বরাক উপত্যকার এই অঞ্চলে গর্জে উঠেছিল এবং এই বায়ান্নের ভাষান্তরণের প্রেরণায় তারা কিন্তু এই লড়াইটা করেছিল এগারো জন মানুষ শহীদ হয়েছিল রাত্তা হতে দিয়েছিল এবং এই আত্মবলিদান কিন্তু বৃথা যায়নি আমি প্রথমেই আপনারা বলেছিলাম যে আমি বাংলাদেশকে খুঁজে পাই আগরতলা আসলে মনটা একদম ভয় হয়ে গেছে তখনই এই কথাটা শুনেই খেয়াল করবেন যে আজ থেকে চার পাঁচ বছর আগে কলকাতার একটি টেলিভিশন জনপ্রিয় টেলিভিশনে আমি যখন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি তখন সেখানে পতুল মুখোপাধ্যায় একজন আলোচক ছিলেন প্রতুল মুখোপাধ্যায় আমার কথা বলার পর তিনি বললেন আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম কিন্তু এ কথা তো সত্য যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে রাষ্ট্রের থেকে এসেছেন বাংলাদেশ থেকে সুভাষ সিংহ রায় তাদের কারণে এই পতুল মুখোপাধ্যায় যুগ যুগ ধরে বেঁচে থাকবে কেন আমি যেখানে জন্মগ্রহণ করেছি কিংবা আমি যেখানে আমি মৃত্যুবরণ করব সেখানকার মানুষ কিন্তু বাংলাকে মনে রাখবে না আমার আশঙ্কাটা সেখানেই আমার গান কেউ গাইবে না আমি বাংলার গান গাই আমি এই গান কেউ গাইবে না কেননা বিজাতীয় সংস্কৃতি হিন্দি সংস্কৃতি আন্তর্জাতিক ভাষার যেটাই বলেন না কেন সেই ভাষার দাপটে এমন ভাবে সবকিছু গিলে খাচ্ছে বাংলায় যেন হারিয়ে যাচ্ছে সবকিছু এ হচ্ছে কিন্তু বাংলা যেন এখানকার মানুষ আমরা দেখছি আজকাল আমরা আমরা কি জানি যে আমাদের যে মাতৃভাষাটা এই ভাষাটা নিয়ে আমরা বাচ্চাদের আমাদের বাচ্চারা যদি পড়াশোনা করে সহজ সরলভাবে আর সুন্দরভাবে তারা পড়াশোনাটা বা যে বিদ্যাটা গ্রহণ করছে গ্রহণ করতে পারবে কিন্তু আজকালকার যে গার্জিয়ানরা কি করে কি করে যে প্রত্যেকটাই মানে ঝুঁকে যাচ্ছে ইংলিশ মিডিয়ামের দিকে ইংলিশ মিডিয়াম ভাষাকে আমরা অবজ্ঞা করছি না মানে দিকে ঝুঁকে যাচ্ছে এই এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এটা আমাদের বোধের সংকট তখনই ভয় এবং বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যেই বিজ্ঞান নিজের মাতৃভাষায় চর্চা করা যায় না সেই বিজ্ঞান জাতিকে কিছু দিতে পারে না এবং যিনি যে বলে যে আমি সেই ভবানী প্রকাশ মুখোপাধ্যায়ের কথা আমার ছেলে বাংলা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না তা আসলে তারা ইংরেজি ইংরেজি বলে কিন্তু ইংরেজি তারা ধারণ করতে পারে না ইংরেজির ভাষার মর্মার্থও বুঝে না ইংরেজি ঠিক বলতেও পারে না একটু একটু করে জোড়াতালি লাগিয়ে কথা বলেন ইংরেজি ধারণ করতে পারে না অর্থাৎ মাতৃভাষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলার যে সুমধুর যে তার অবয়ব এবং বাংলার যে গাথ গাঁথনি এ তো মধুর চেয়ে প্রিয় মধুর চেয়ে অধিক মিষ্টি আপনি খেয়াল করে দেখবেন এই বাংলার জন্য যারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন তারা কিন্তু শুধুমাত্র এই এর যে আত্মমর্যাদা আত্মমর্যাদার জন্য লড়াই করেছেন উনিশশো সালে আপনি সৈয়দ মোস্তফা আলী এবং বাইকার খুবই সমৃদ্ধ একটি পত্রিকা যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন সন্তোষ ঘোষ দুজনেই বঙ্গবন্ধু সাক্ষাৎকার নিয়েছিলেন দীর্ঘ সাক্ষাৎকার ঢাকাতে যে বঙ্গবন্ধুকে সৈয়দ মোস্তফা আলীর জিজ্ঞেস করছেন যে আপনার জাতীয়তাবাদকে শুধুমাত্র ভাষা এবং ভূগোল ভিত্তিক বঙ্গবন্ধু উত্তর দিচ্ছেন এটার কোনোটাই না যদি সেটাই হতো তাহলে আমি আগরতলা শিলিগুড়ি উড়িষ্যা আসাম এর অংশ বিশেষ আমি আমার দাবি করতাম সে তো আমি করছি না সৈয়দ মোস্তফা আলী এবং সন্তোষ ঘোষের দিকে তাকিয়ে বঙ্গবন্ধু বলছেন আপনারা ভারতীয়রা হচ্ছেন কাল পলিটিক্যাল নেশান আর আমরা বাঙালিরা বাংলাদেশের জননাগরিকরা কালচারাল নেশন হাজার বছর ধরে আমার সভ্যতা মুসলিম সভ্যতার প্রভাব আছে হিন্দু সংস্কৃতির ভীষণ রকম অবদান আছে নিতাত্ত্বিক গোষ্ঠীর একটি সংমিশ্রণ রয়েছে আমাদের এতদিন স্বাধীন রাষ্ট্র ছিল না তেইশ লক্ষ রক্তের বিনিময়ে লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি এ দুটো যদি মিলাতে পারি এই দেশকে এবং এই জাতিকে কেউ পিছন ধরতে পারবে না দীর্ঘ সাক্ষাৎকার দুজন বাঙালির গুণী ব্যক্তি তারা বঙ্গবন্ধুর কথায় এত আবেগ আপ্লুত হয়েছিল শেষ পর্যন্ত তারা মিছিলের স্লোগানের মতো স্লোগান দিয়েছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে আমি এই কথাগুলো বলছি কারণে কারণেও প্রিয় দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে আমার নিবেদন জাতীয় কবি কাজী নজরুল যখন প্রথম বিদ্রোহ করেন এই ইংরেজ সরকারের বিরুদ্ধে তার আগে কিন্তু কেউ বিদ্রোহ করে নাই এমনকি কংগ্রেসও কিন্তু স্বাধীন সার্বভৌম ভারতের দাবি করে নাই এবং তার কবিতায় লিখছেন কবিতায় লিখছেন দিয়া প্রহায়ণ ও ধরন জয় তারাবো আমরা গামাদের রামাদের গামাদের বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক বাঙালির জয় হোক তিনি বলছেন দিয়া প্রহণে ধন জয় দরকার হলে গায়ের শক্তিতে এবং শক্তি প্রয়োগ করেই আমরা এই রামাদের এবং গামাদেরকে এখান থেকে দাঁড়াবো তাড়াব সেই কাজী নজরের বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথের বাংলা সেই বাংলার সার্থক রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা আজকে বাংলার আত্মমর্যাদার জন্য তিনি সারা পৃথিবীতে যে লড়াই সংগ্রাম করছেন সেটা কিন্তু অতুলনীয় এবং একটি অনন্য সাধারণ উদাহরণ বাংলাকে ভালোবেসে যারা জীবন দিয়েছেন তাদের রক্তদান কিন্তু বিথা যায়নি এ কারণে বলি যে আবারও বলি আগরতলা আমার কাছে একটা অন্য অনুভূতির নাম এখানে আসলে আমি বাংলা খুঁজে পাই বৃথা যায়নি কিন্তু ভয় তো কাজ করছে এখন ভয়ের যে ব্যাপারটা আপনি বললেন এটার জন্য দায়িত্ব হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আমাকে দীক্ষা দিতে হবে সেটাই আপনি একটা মেসেজ দিন আমাদের শান্তনের মারফতে নতুন প্রজন্মকে ওপারে বসে আছেন মা বাবারা গার্জিয়ানরা দেখছেন আমি এটা কথা বলি আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাংলা সাহিত্যের জন্যে গীতাঞ্জলির কাব্যগ্রন্থের জন্য তিনি যখন নোবেল পুরস্কার পেলেন তার পরবর্তীতে অনেক সাহিত্যিক এখানে জন্ম হয়েছে অনেকে জানা নেই দর্শক যারা দেখছেন তারা শঙ্কর এর নাম কিন্তু উনিশশো সালে নোবেল কমিটিতে প্রস্তাব হয়েছিল কিন্তু আমাদের অনুবাদ সাহিত্য ওইভাবে দাঁড়ায়নি বলে আমরা কিন্তু তার শঙ্কর নোবেল পুরস্কার পাইনি কাজী নজরুলের এক বিদ্রোহী কবিতায় যদি অনেক আগে অনুবাদ করে যদি উপস্থাপন করা হতো জাতীয় কবি কাজী নজরুল পেত অনেকে জানা নেই জাতীয় কবি কাজী নজরুল চৌত্রিশ বছর এক মাস বিশ দিন নির্বাক ছিলেন অনেকেই জানা নেই তিনি চোদ্দ বছরের অধিক সময় নিষিদ্ধ ছিলেন নিষিদ্ধ ছিলেন আর চৌত্রিশ বছর এক মাস তিনি কথা বলতে পারেন এক মাস বিশ দিন তিনি যদি পেঁচে থাকতেন এই যে কোনো সবাক থাকতেন তাহলে বাংলা সাহিত্যকে তিনি কী দিতেন আপনি মিন বসার বসেনের বিষাদ সিন্ধু যদি ইংরেজিতে অনুবাদ হতো সময় মতো সঠিক সময় তাহলে এটা নব পুরস্কার পেত এটা আমার ধারণা অনুবাদ সাহিত্যটা খুব জরুরি এই জন্য আমাকে ইংরেজি জানতে হবে এই জন্য ইংরেজি সাহিত্য অধ্যয়ন করতে হবে কিন্তু সবার উপরে বাংলা সত্য নিজের মাতৃভাষাটাকে এবং সেই আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তো শেষ জীবনে আক্ষেপ করে গেছে যে সারা জীবন তিনি ছুটে বেরিয়েছেন এই বিশ্বসভায় আন্তর্জাতিক পরিসরে সমাদ হওয়ার হবার জন্য কিন্তু তিনি শেষ জীবনে বাংলায় ফিরে এসেছেন এবং বলেছেন মা দাসের মনে তার যে জন্মস্থান সে জন্মস্থানের পাশেই আমার কিন্তু আমার পিতৃপুরুষের জন্মস্থান আচ্ছা আমি মাঝখানে আরেকটা কথা বলিনি এতক্ষণ ধরে যে একদম খুঁটি নাটি এত সুন্দর করে বঙ্গবন্ধুর বিষয়ে যে আমাদের যিনি আজকে অতিথি এত সুন্দর করে বলছেন এর কারণ কিন্তু আরেকটা বিষয় আছে দু সালে কিন্তু তিনি বাংলা একাডেমি সাহিত্য থেকে কিন্তু পুরস্কার প্রাপক তিনি পুরস্কার পেয়েছেন গবেষণার জন্য বঙ্গবন্ধু গবেষণায় ওনার অবদানের জন্য এটা পেয়েছেন আমি যদি তার কয়েকটা বইয়ের নাম বলি বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ও বাকশাল আরেকটি বই আছে বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতা হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে পাঠক বঙ্গবন্ধু লেখক বঙ্গবন্ধু মানে কি সুন্দর টাইটেলগুলো এত সুন্দর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আরেকটি রয়েছে শেখ হাসিনার রাজনীতি জনতার চোখে আমি আপনাকে বলি জনতার চোখে আওয়ামী লীগ যখন যেবার প্রথম বেরিয়েছে এই বইটি সেটা দুই হাজার এবং প্রথম এই বইমেলায় আগরতলার বইমেলায় সর্বাধিক বিকৃত বই এবং সন্ধান পত্রিকা সেই সময় আমার এই বইয়ের কাবার স্টোরি দিয়ে প্রতিবেদন ছাপিয়েছিল এটার জন্য আমি এই হাউজের কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সত্যিই ধন্য পেয়েছি এটাও আমরা আমি একটা বিষয়ে আপনাকে বলি এই যে আমাদের যে সাহিত্য তো সমৃদ্ধ সাহিত্য কিন্তু নতুন প্রজন্মের হাতে কিন্তু আমরা এই সাহিত্যকে উপস্থাপন করতে পারি এর অলিগলি চিনাতে পারি না এর ভিতরের যে সমৃদ্ধতা এর ভিতরের যে রস আছাদন করার মতন উপস্থাপন করতে পারি আজকে ই বুকের যুগ অনেকে বলেন যে বই কিনে হবে কি মোবাইল আছে মোবাইল আছে কিন্তু আজকের প্রকাশকদেরও ভাবতে হবে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে আপনাকে যখন সমৃদ্ধ বই বের করতে হবে এবং সেই বই পাঠকদের কাছে উপস্থাপনের জন্য আমার কৌশল যেমন বের করতে হবে তেমনই তথ্য প্রযুক্তির এই যুগে আপনাকে ই বুকের দিকেও ঝুঁকতে হবে এবং নানানভাবে নতুন প্রজন্মের কাছে বাংলাকে তুলে ধরতে হবে সাহিত্য করতে হবে এবং বাংলার যে অন্তর্নিহিত যে তাৎপর্য সেটাও কিন্তু তুলে ধরতে হবে সেটা না করলে আমরা পিছিয়ে পড়ব আজকের আগরতলার বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আমি এবং বক্তা ছিলাম আমাকে সম্মান জানিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা তিনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং তিনি বেশ আবেগ আপ্লুত হয়েছিলেন আমার যে বক্তব্য দেওয়ার পরে তিনি যখন বক্তব্য উঠলেন এ কারণে তার শিকড়ও কিন্তু যে জায়গায় আমার শিকড়ও সেখানেই অতএব মানুষ কিন্তু শিকড়কে অস্বীকার করতে পারে না কিন্তু আগরতলার মানুষ যেমন শিকড়কে স্বীকার করেন আমাদের বাংলা ভাষাভাষী অন্য জায়গায় যেখানে বৃহৎ পরিসরে আছে সেখানে কিন্তু অতটা স্বীকার করেন না কেমন ঘাটতি আছে এবং তারা হিন্দি বলার সাথে যুক্ত হতে চান বেশি বেশি করে তারা অনেকটা বাঙালির চেয়ে বেশি বেশি হতে চান আন্তর্জাতিক পরিসরের ব্যক্তি হিসেবে ওই যে তার আশেপাশের যে পরিসর সেই পরিসরের সাথে ক্যালিব্রেট করতে চান যে অনেক কিছুটা ইচ্ছে করে যেন বাংলা বলতে চান সাইনবোর্ডটা যেন বাংলা লিখতে চান না কথাগুলো যেন শুদ্ধ বাংলা বলতে চান না এবং আমি নাম করে বলছি না অনেকে আহত হবেন তো আমাকে অন্যভাবে আবার চিহ্নিত করার চেষ্টা করবেন কিন্তু দেখবেন আমি কলকাতায় অনেক শপিং মলে গিয়েছি আমি তার নাম দেখে বুঝছি যে সে একেবারে পরিপূর্ণ বাঙালি সন্তান কিন্তু সে বাংলায় কথা বলছে না সে যখন বুঝেছে এইটুকু ধারণ করা উচিত ছিল পৃথিবীর যেখানে সে যাক না কেন আপনি যেই অঞ্চলের মানুষ যেই দেশের মানুষ ওই দেশের মানুষের সাথে কিন্তু সেই ভাষায় কথা বলে এখানে ফুটানি দেখায় না সরি আমি ফুটানি শব্দটি ইচ্ছে ব্যবহার করলাম না ঠিক আছে আমাদের এটাই এটাই ঠিকই আছে ওই ফুটানি দেখার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এক কোটি শরণার্থী থেকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতার ভাষা যদি আমি ঘন্টার পর ঘন্টা বলতে থাকি শেষ হবে না এক কোটি বাঙালি বাংলাদেশের নাগরিকরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মের পরে পঁচাত্তর সালে জুলাই মাস পর্যন্ত যত দান অনুদান ভারত তৎকালীন সরকার দিয়েছে এটা আমরা কোনোদিনই আমি শোধ করতে পারব না শুধু খাদ্যদ্রব্য সারোহ করেনি পরিবহন ব্যবস্থাও ভারত নিজের থেকে করে দিয়েছে আমি আপনার ছোট একটা গল্প বলি বলুন বেশ কদিন আগে একটা বই বেরিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শেখ মুজিবের বাংলাদেশ প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে মিহির মৈত্র তিনি উনিশশো থেকে ছিয়াত্তর পর্যন্ত বাংলাদেশে ছিলেন ভারতীয় কূটনীতিক হিসেবে সে বর্ণনাটাকে একটা শুধু ছোট্ট দর্শকদের সামনে পাঠক দর্শকদের সামনে উপস্থাপন করেছে আমি তুলে ধরছি এখন সেটা হচ্ছে উনিশশো সালে সালের দশই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন তার স্বদেশ প্রত্যাবর্তন করলেন তার আগে তিনি যাত্রা বিরতি গিয়ে গিয়েছিলেন দিল্লিতে এবং দিল্লিতে তৎকালীন রাষ্ট্রপতি ভি গিরি এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ মন্ত্রিপরিষদের সব সদস্য এবং ভারতে অবস্থিত সকল কূটনীতিক সকল দেশের মানবন্দরে উপস্থিত ছিল লাখো লাখ মানুষের বিষয়টি আমি একটু এক মিনিট পরে আসছি মনে পড়লো তাই বঙ্গবন্ধু শেখ মুজিব যখন দশই জানুয়ারি দিল্লিতে দিতে ওঠেন আপনারা ইউটিউবে দেখবেন তিনি প্রথম ইংরেজি বাক্য ব্যবহার করেছেন কেবল বলতে শুরু করেছেন লাখো লাখো মানুষ এক চিৎকার করে বলছে আপনি বাংলায় বলুন শ্রীমতী ইন্দিরা গান্ধী উৎসাহিত হলে এবং আনন্দিত হয়ে বলছেন অনুরোধ করছেন বঙ্গবন্ধুকে আপনি পিছনে ইউটিউবে দেখবেন দেখুন এখনই দেখুন এখনই দেখতে পারবেন বলছেন আপনি বাংলায় বলেন অনুরোধ করলেন বঙ্গবন্ধু বাংলায় শুরু করলেন কিন্তু হচ্ছে ওই দর্শকদের মধ্যে ওই যারা আগত মানুষ লাখো লাখো মানুষ বাঙালি ছিল কয়জন বাংলা বোঝেন কয়জন এখন দিল্লিতে চিত্তরঞ্জন পার্কের যে এলাকা সেখানে বাঙালির অনেক পরিমাণ বেড়েছে কিন্তু বাহাত্তর সাতাশে জানুয়ারি তার অংশ ছিল কিন্তু তারা বলছে আপনি বাংলায় অর্থাৎ কি যিনি বাংলা ভাষাকে সমাদ সমাদার করেছেন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন তার মধ্যে বাংলাই শুনতে চান আপনি যদি প্রতিষ্ঠিত হন আপনি যদি বিশ্বসভায় দাঁড়িয়ে যান আপনাকে যারা ভালোবাসবে তার দেশকে ভালোবাসবে তার দেশের ভাষা তার দেশের সংস্কৃতি সেটাকে তারা সে পছন্দ করবে যাক এবার ওই প্রসঙ্গে আসেন উনিশশো সালে দশই জানুয়ারি যখন আসলেন মেহির তার বর্ণনায় বলছেন বঙ্গবন্ধুর সঙ্গে যে দু তিনটি বিষয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রথম কথাবার্তা এসেছে প্রথম কথা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করছেন যে আপনি আমার দেশ থেকে আপনার সৈন্য সরিয়ে গাবে নিচ্ছেন পৃথিবীতে কোনো দিন সম্ভব হয়নি আর শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে অবদান এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে ভূমিকা এটা বলতে আপনি যদি আমাকে বলতে বলেন আমি সারা রাত বলতে পারব দ্বিতীয়ত বাংলাদেশে ভারতীয় দূতাবাসে আপনি কাকে দায়িত্ব দিচ্ছেন খেয়াল করে দুইজনই একসাথে যে নামটি বললেন সে হচ্ছে সুবিমল মিত্র সুবিমল দত্ত সুবিমল দত্ত কে ছিলেন জানেন দর্শকদের অনেকে জানার কথা না তিনি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একান্ত সচিব ছিলেন তিনি জাতিসংঘের স্থায়ী কুনে দিয়েছিলেন ভারতের তার পূর্বপুরুষের জন্মস্থান কিন্তু চট্টগ্রাম বাংলাদেশে বাংলাদেশের তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য স্পেন থেকে শুরু করে সাতটি দেশের ভারতের তিনি হাই কমিশনার রাষ্ট্রবিধের দায়িত্ব পালন করেছেন এবং বলা হতো জওহরলাল নেহরু ডানে তাকাতেন বায়ে তাকায় আগে দেখতেন যে শৈব দত্ত আছে কিনা আছে কিনা তার মাতৃ বিরিয়োগের পর তিনি কলকাতা এসেছিলেন দেড় দিনের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু তাকে কিন্তু শান্তিতে থাকতে দেয়নি চারবার বিমান এসেছে দিল্লি থেকে বিমান ভর্তি ফাইল নিয়ে বলা হতো দিল্লির সাউথ ব্লকে সব নাম ছিল কর্মদক্ষতার বিপরীত ইয়ে শব্দ হিসেবে প্রতিশব্দ হিসেবে কোনো ফাইল অ্যাপ্রুভ কোনো ফাইল অ্যাপ্রুভেল করা উচিত কিংবা তার কিছু সব কিছু দপ্তরের উপর নির্ভর করতো কি দক্ষ একজন বাঙালি ছিলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাই হল কেননা সন দত্ত ততদিনে তিনি সরকারি চাকরির থেকে রিটায়ারমেন্টে গেছেন এই কূটনীতিক বয়স তার অনেক তারপর রাজি হলেন কেননা বাংলাদেশ নির্মাণে এরকম একজন আত্মনিবেদিত মানুষ প্রয়োজন ছিল বাংলাদেশে বঙ্গবন্ধু ঠিক চিনেছিলেন বঙ্গবন্ধুর সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীও ঠিক বুঝেছিলেন মানুষ চিনতে হয় এবং মানুষ চিনতে গেলে মানুষকে অধ্যয়ন করতে হয় মানুষকে জানতে হয় বুঝতে হয় যাই আমি যে কথাটি বললাম মিহিরমত্ত বউনায় বলছেন যে সুবিমাল দত্তের নাম তো বঙ্গবন্ধু অনেক আগের থেকে শুনেছেন কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ কিন্তু খুব বেশি হয়নি এবং হয়নি বলতে গেলে কিন্তু তার পিতা শেখ লক্ষ্মরমণের সাক্ষাৎ হয়েছিল সুবিমাল দত্ত কারpita এসডিও বঙ্গবন্ধুর সঙ্গে আচ্ছা পিতা যখন সরকারি চাকরিতে ছিলেন তখন বিরোধ তখন তো 21 জেলা এখন কত 74 জেলা না ফরিদপুর জেলার তিনি এসডিও হয়ে গিয়েছিলেন শويمাল দপ্তর এবং তাকে সম্বর্ধনা জানানোর থেকে শুরু করে তিনি যখন চাকরি থেকে ওখান থেকে অন্যত্র বদলি হয়ে আসেন তার বিদায় অনুষ্ঠান সব করেছিলেন shellcheckরাম বঙ্গবন্ধু পিতা বঙ্গবন্ধু যখন দেশে ফিরে এসে তার বাবাকে বললেন বাবা জানো বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত কে হচ্ছেন বলে কেড়ে যে সবইমল দত্ত বলে কি বলিস রে সে তো আমার অফিসার আমার এখনই দেখা করতে হবে বলে বাবা এই ব্যবস্থা করছে বঙ্গবন্ধু তার পিতার নির্দেশে তাকে ঢাকাতে নিয়ে আসলেন ধানমন্ডির বত্রিশ নম্বর রোডে বাহাত্তর নম্বর বাড়িতে সকালবেলা উপস্থিত সব দত্ত শবীমল দত্ত যখন দাঁড়িয়ে আছেন শেখ লুতফুর রহমান দৌড়ে কাছে এসে বলছেন স্যার আমাকে চিনতে পেরেছেন সেই যে শেষবারের মতন আপনাকে ফুল দিয়ে আমি স্যালাম করেছিলাম আপনি যখন আমাদের ওখান থেকে চলে আসেন আমি সেই শেষটি শেখ লুতফুর রহমান চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছে শবীমল দত্তের এরকম একটা মর্যাদাপূর্ণ লোক কাছে এসে হাতটা জড়িয়ে বললেন আমি কাজের সূত্রে পৃথিবীর এত দেশে গিয়েছি এত দেশে আমি দায়িত্ব পালন করেছি আপনার মতন মানুষ আমি কোথাও পাইনি প্রমান তখন বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে বলেন দেখোস কি তাকায় দেখোস কি কদম্বিকর চেন কি কে তিনি আবারও বলছেন তোর চেয়েও অনেক বড় মানুষের বঙ্গবন্ধু আবেগ আপ্লুত হয়ে পড়েছেন সব দত্ত বলছেন আপনার সন্তান এখন সারা পৃথিবীতে খুব মর্যাদার আসনে অধিষ্ঠিত তার অবস্থান এখন আমার অনেক পড়ে কিন্তু শেখ লোক আমার মানতে চান না ওই যে ফরিদপুরের এস হিসেবে যে মানুষটিকে দেখেছেন সেই মানুষটি তার ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনিও

অনেকখানে জায়গা জুড়ে থাকে আগরতলা খুঁজে পাই এখানে বাংলাদেশ খুঁজে পাই অন্নতা শঙ্কর রায় তিনি একজন খুব খ্যাতিবান কবি ছিলেন কবি অন্নতা শঙ্কর রায় তিনি আবার সরকারি চাকরিও ছিলেন তিনি যে বরিশালের ডিসি ছিলেন উনিশশো বিরাশি তিরাশি সালে আমি তার সাথে সাক্ষাৎ করতে কলকাতায় গিয়েছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার একটা কবিতা কিংবা ছড়া গ্রন্থ থেকে আমরা ছড়া সারা বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে লিখি আপনি লিখেছেন যতকাল ভাবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রে কীর্তি শেখ মুজিবুর রহমান কিন্তু আমরা আপনার যতকালের জায়গায় কোনো কোনো জায়গায় আমরা যতদিন লিখেছি আপনি পদ্মার পরে যমুনা বসিয়েছেন আমরা মেঘনা লিখেছি ছন্দের কোনো ব্যত্যয় ঘটেছে আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ছাত্র আমার দিকে তাকিয়ে বললেন পদ্মার পরে মেঘনা দেন যমুনা দেন ছন্দের কোনো ব্যত্যয় হয় না কিন্তু যত কালের জায়গায় দিন লেখলেই কিন্তু অর্থ কিন্তু অনেকটা উল্টে যায় কারণ দিন গোনা যায় কাল অনন্ত শেখ মুজিব অনন্ত কালের আমার এই যে দেখার যে বিষয়টি লেখাপড়া করার যে বিষয়টি সেটা আমাকে সমৃদ্ধ করেছে আমাকে মানুষ জানতে শিখিয়েছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ টেলিভিশন সময় টেলিভিশন গত সাত দিন আগে রিডিং রুম নামে একটি বিশেষ অনুষ্ঠান করেছে খুব জনপ্রিয় টেলিভিশন আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন সময় টেলিভিশনে সেখানে আমার লাইব্রেরি নিয়ে তারা রিডিং রুম নামে তো অনুষ্ঠান করেছে আরো কয়েকজন দুই তিনজন ব্যক্তিদের নিয়ে করেছেন তারা তা এটা আমি এই বাংলা ভাষার চর্চা করেছি আমি একজন পেশাগতভাবে ফার্মাসিস্ট আমি একটি ওষুধ কোম্পানির পরিচালক তার সৌভাগ্য আমার আমার এই আমার যেমন বন্ধু আছে শত্রু আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন আমার বন্ধুভাগ্য শত্রু শত্রুভাগ্য শোচনীয় কিন্তু আমি যে জ্ঞানটি অর্জন করেছি এবং যেটা আমি নির্দেশনা পেয়েছি আমার পরিবার থেকে পেয়েছি আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি আমার গুরুজনদের তাকে পেয়েছি যে এই বাংলাদেশকে তুমি যদি ভালোবাসো এই বাংলাকে তুমি যদি ভালোবাসো তুমি অনেক দূর এগিয়ে যাবে এবং তুমি যত দূর এগিয়েছো অনেকখানি আরো এগোতে পারবে যে তুমি বাংলাকে ভালোবাসো বাংলাদেশকে ভালোবাসো বাংলা ভাষাকে ভালোবাসো এ কারণে আপনার সাথে কথা বলতে যে আমি বেশ কিছু আবেগ আপ্লুত হয়ে পড়েছি আর শোকের শোকের চাপ তো আমার মনের মধ্যে কাজ করছে সব মিলে আপনাকে শেষের দিকে এসে আমি বলি যে এই যে আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ তো এরকম ছিল না গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা তিনি সরকারি চাকরি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের পরে অর্থাৎ আঠারোশো বিশ সালে বিদ্যাসাগরের জন্ম সেই বাড়ি তিনি সরকারি চাকরি পেয়েছেন প্রথম মাসে তিনি বেতন পেয়েছিলেন দুই টাকা দুই টাকা বেতন পাওয়ার পর মাথায় হাত দিয়েছিলেন এত টাকা দিয়ে আমি করবো কি আমার গোলা ভরা ধান পুকুর ভরা মাছ শাক সবজির অভাব নাই এত টাকা আমি করবো কি সেই বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই এই ভারতবর্ষের মাটিতে এসে তার শাসন বাণিজ্যের ছলে ঢুকলো এবং প্রথমে সম্রাটান্ধ্রের আমলে মিরাটে বাণিজ্য কুটির স্থাপন করল প্রথম এলিজাবেথ আর এলিজাবেথের সেই ফরমান নিয়ে এসেছিলেন এই ভারতবর্ষে বাণিজ্য করবার জন্য তারা আসার আগে এই মাটিতে কখনো দুর্ভিক্ষ হয়নি এবং সেটার প্রতিশোধ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছেন উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি তিনি যখন লন্ডন হিত্রবন বিমানবন্দরে নেমেছিলেন চব্বিশ ঘন্টা তিনি লন্ডনে ছিলেন আপনারা ইউটিউবে যান এখনই তার যে সংবাদ সংবাদ সম্মেলন তিনি এক জায়গায় বলছেন আপনাদের ব্রিটিশদের দায় রয়েছে আমার বাংলার পুনর্গঠনে পুনর্নির্মাণে কারণ আপনারা শত শত বছর ধরে ওই মাটিকে শোষণ করেছেন পৃথিবীতে এমন কোনো বাঙালি পাবেন এমন কোনো মানুষ পাবেন যে ব্রিটিশের সূর্য কোনো অস্ত যায় না সেই ব্রিটিশের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন আপনাদেরও দায় আছে আপনাদের সমস্ত কিছু সমৃদ্ধ হয়েছে এই ভারতবর্ষের বাণিজ্য করে ভারতবর্ষে নিয়েছেন আপনারা এই বাংলার জন্য আমাদের সকলের আপনার আমার সকলের দায়িত্ব আছে একদম একদম আমি আর শেষ একটা জিজ্ঞাসাতে বা প্রশ্নাতে যাব যে আপনি তো বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ একই হ্যাঁ আমরাও মানি হৃদয়ের জায়গায় বাংলাদেশ আর ভারতবর্ষ একই আমরা বন্ধু রাষ্ট্র বলি বন্ধু রাষ্ট্র মানি আমরা আমাদের যে সাংস্কৃতিক যে বিষয়টা বাংলাদেশের সাংস্কৃতিক দিকটা আর ভারতবর্ষের সাংস্কৃতিক দিকটা এটা মেলবন্ধন ঘটাতে বা আরো সমৃদ্ধ করতে কি কি করা উচিত উভয় দেশের জনগণের দায়িত্ব রয়ে গেছে একে অপরকে জানার একে অপরে বুঝবার একে অপরের সুখ দুঃখে সাথী হওয়ার সুখের সাথে না হলো দুঃখের সাথে জেনে হতে পারি খুব গুরুত্বপূর্ণ এটা এবং এটা গত চার মেয়াদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থা আপনি যেভাবে চারিদিক দিয়ে অবকাঠামো উন্নয়ন ঘটেছে বন্ধনের যে জায়গা তৈরি হয়েছে সেটা অতুলনীয় আপনি চিন্তা করতে পারেন দশকের পর দশক যেই সমস্যাগুলো আটকে ছিল আমার সিট মহল বিনিময় ভারতকে আমি ধন্যবাদ জানা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই যে অচলাবস্থা দূর করবার জন্য তারা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তার লোকসভা এবং রাজ্যসভা যৌথ সভায় যে বিলটি পাশ করেছিল সেদিন এটা অপূর্ব মিলনের দিন আপনার প্রশ্নের উত্তর রেখে নেই সেদিন একজন সংসদ সদস্য লোক রাজ্যসভার তিনি যখন গান গেয়ে উঠলেন একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের যে গানটি সেই গানটি যখন গেয়ে উঠলেন এবং একটু এক ঘন্টা আগে দেখা গেছে বিজেপি কংগ্রেস কিংবা অন্য রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে কিংবা বাদ প্রতিবাদে যুক্ত অর্কে যুদ্ধে অবতীর্ণ হয়েছে কিন্তু এই বাংলাদেশে ভারতের যে সীমান্তর যে সংকট সেই সংকট সমাধানের জন্য সবাই একত্রিত হয়েছে এটি হচ্ছে মিলনের জায়গা আমাদের সমুদ্রসীমার বিরোধ ছিল বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার সৃজনশীল কূটনৈতিক দক্ষতায় আন্তর্জাতিক আদালতে এটা ফয়সলা হয়েছে কিন্তু কোনো বিবাদ হয়নি কোনো বিবাদের বিষয় ছিল না আন্তর্জাতিক আদালতের রায় দুই দেশে মেনে নিয়েছে এবং সেই রায়ে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করতে পেরেছে বাংলাদেশ জয় লাভ করেছে কই এটা নিয়ে তো কখনো কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়নি শুধু বাংলাদেশ ভারত না মিয়ানমারের সাথে আমাদের সমুদ্রের বিরোধ ছিল সেটাও কিন্তু আমরা সমাধান করেছি কেননা ওই মাটিতে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো চুয়াত্তর সালে সমুদ্র আইন করেছেন আর জাতিসংঘ সেই সমুদ্র আইন করেছে উনিশশো বিরাশি সালে তাহলে কেমন কেমন রাষ্ট্র নায়ক আমরা অতএব অনেক কথা বলতে পারি কিন্তু সময় একটা সংক্ষিপ্ততা থাকে সময় একটা সীমাবদ্ধতা থাকে

আপনার পদধুলি আমরা পাই অসুবিধা যাতে আপনার আলাপচারিতায় বুঝতে পারি সমৃদ্ধ হতে পারি আপনার সঙ্গে কথা বলে এতক্ষণ আমরা আলাপনে অনুষ্ঠানে কিন্তু রয়েছে আমরা অনেক কিছু জানতে পারলাম বাংলা ভাষাকে নিয়ে কতটা লড়াই করতে হয়েছে বইয়ে পড়েছি আমরা জেনেছি কিন্তু যখন আমরা কথোপকথনের মধ্যে একজনের সাথে একজন কথা বলি তখন কিন্তু আরও বেশি সমৃদ্ধ হই কারণ একটা কথাই আছে যে সাধারণ একটা জিনিস যদি মানুষের মধ্যে একটা মেসেজ দিতে হয় তখন কিন্তু নাটকের মাধ্যমে বা আবৃত্তির মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া যায় কারণ এটা শ্রুতি হয় যখন আপনারা শুনতে পারেন তখন বিষয়টা আরও আসাদন করতে পারেন ভেতরে গ্রহণ করতে পারেন আজকে আমরা অনেকটা সমৃদ্ধ হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ধন্যবাদ এখানেই শেষ করছি আজকের আমাদের আলাপন অনুষ্ঠান আপনারা প্রত্যেকে ভালো থাকবেন শুভরাত্রি খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে সরকারের সংস্কৃতি মন্ত্রী ছিলেন একজন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ব্যক্তি প্রমোদ মানকিন এবং সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি সুষ্ঠুভাবে পালন করেছেন তিনি প্রয়াত হয়েছেন অমরকেশোর যে গ্রন্থমেলা আমাদের আমাদের প্রাণের মালা বলি আমরা সেই অমরকেশোর গ্রন্থমেলার প্রথম যে উদ্বোধনী দিন থাকে পয়লা ফেব্রুয়ারি সারা মাস মাসব্যাপী চলে সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য যখন রাখবেন তার আগে যখন সংস্কৃতিমন্ত্রী বক্তব্য রাখবেন তিনি যখন নাম ঘোষণা হয়েছে সংস্কৃতিমন্ত্রী প্রমোদ মানকিনের তিনি বলছেন আপনি বক্তব্য দেওয়ার আগে বাংলায় তো বলবেনই কিন্তু আপনি বক্তব্য সই করবেন আপনার নিজের ভাষা দিয়ে আপনি যেই ভাষায় আপনার মাতৃভাষা তখন প্রমোদ মানকিন একটু অবাকি হয়েছে এভাবে তো কোনো প্রধানমন্ত্রী বলেন না রাষ্ট্রনায়ক বলেন না তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তিনি শুরুই করলেন তার নিজের ভাষা দিয়ে বাংলা মায়ের দামাল ছেলেরা এই মাতৃভাষার প্রতিষ্ঠার দাবিতে যেমন লড়াই করেছে আপনাদের এই অঞ্চলে ষাটের দশকের একেবারে শুরুতেই উনিশশো সালে সেখানে যখন পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল যে শুধুমাত্র অসমীয়া ভাষায় তখন কিন্তু মানুষ প্রতিবাদ করেছিল এই বরাক উপত্যকার এই অঞ্চলে গর্জে উঠেছিল এবং এই বানের ভাষা প্রেরণায় তারা কিন্তু এই লড়াইটা করেছিল এগারো জন মানুষ শহীদ হয়েছিল হতে দিয়েছিল এবং এই আত্মবলিদান কিন্তু বিথা যায়নি আমি প্রথমে আপনারা বলেছিলাম যে আমি বাংলাদেশকে খুঁজে পাই আগরতলা আসলে মনটা একদম জয় হয়ে গেছে তখন এই কথাটা শুনেই খেয়াল করবেন যে আজ থেকে চার পাঁচ বছর আগে কলকাতার একটি টেলিভিশন জনপ্রিয় টেলিভিশনে আমি যখন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি তখন সেখানে পতুল মুখোপাধ্যায় একজন আলোচক ছিলেন পতুল মুখোপাধ্যায় আমার কথা বলার পর তিনি বললেন আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম কিন্তু এ কথা তো সত্য যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে রাষ্ট্রের থেকে এসেছেন বাংলাদেশ থেকে সুভাষ সিংহ রায় তাদের কারণে এই পতুল মুখোপাধ্যায় যুগ যুগ ধরে বেঁচে থাকবে কেন আমি যেখানে জন্মগ্রহণ করেছি কিংবা আমি যেখানে আমি মৃত্যুবরণ করব সেখানকার মানুষ কিন্তু বাংলাকে মনে রাখবে না আমার আশঙ্কাটা সেখানেই আমার গান কেউ গাইবে না আমি বাংলার গান গাই আমি এই গান কেউ গাইবে না কেননা বিজাতীয় সংস্কৃতি হিন্দি সংস্কৃতি আন্তর্জাতিক ভাষার যেটাই বলেন না কেন সেই ভাষার দাপটে এমন ভাবে সব কিছু গিলে খাচ্ছে বাংলায় যেন হারিয়ে যাচ্ছে এ হচ্ছে কিন্তু বাংলা যেন এইটা দেখছি আজকাল আমরা আমরা কি জানি যে আমাদের যে মাতৃভাষাটা এই ভাষাটা নিয়ে আমরা বাচ্চাদের আমাদের বাচ্চারা যদি পড়াশোনা করে খুব সরল ভাবে আর সুন্দর ভাবে তারা পড়াশোনাটা বা যে বিদ্যাটা গ্রহণ করতে গ্রহণ করতে পারবে কিন্তু আজকালকার যে গার্জিয়ানরা কি করে কি করে যে প্রত্যেকটাই মানে ঝুঁকে যাচ্ছে ইংলিশ মিডিয়ামের দিকে ইংলিশ মিডিয়াম ভাষাকে আমরা অবজ্ঞা করছি না মানে দিকে ঝুঁকে যাচ্ছে এই এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এটা আমাদের বোধের সংকট তখনই ভয় এবং বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যেই বিজ্ঞান নিজের মাতৃভাষায় চর্চা করা যায় না সেই বিজ্ঞান জাতিকে কিছু দিতে পারে না এবং যিনি যে বলে যে আমি সেই ভবানী প্রকাশ মুখোপাধ্যায়ের সে কথা আমার ছেলে বাংলা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না তা আসলে তারা ইংরেজি ইংরেজি বলে কিন্তু ইংরেজি তারা ধারণ করতে পারে না ইংরেজির ভাষার মর্মার্থও বোঝে না ইংরেজি ঠিক মতো বলতেও পারে না একটু একটু করে জোড়াতালি লাগিয়ে কথা বলেন ইংরেজি ধারণ করতে পারে না অর্থাৎ মাতৃভাষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলার যে সুমধুর যে তার অবয়ব এবং বাংলার যে গাঠ গাঁথনি এ তো মধুর চেয়ে প্রিয় মধুর চেয়ে অধিক মিষ্টি আপনি খেয়াল করে দেখবেন এই বাংলার জন্য যারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন তারা কিন্তু শুধুমাত্র এই এর যে আত্মমর্যাদা আত্মমর্যাদার জন্য লড়াই করেছেন উনিশশো সালে আপনি সৈয়দ মোস্তফা আলী এবং বাইকার খুবই সমৃদ্ধ একটি পত্রিকা যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন সন্তোষ ঘোষ দুজনেই বঙ্গবন্ধু সাক্ষাৎকার নিয়েছিলেন দীর্ঘ সাক্ষাৎকার ঢাকাতে যেয়ে বঙ্গবন্ধুকে সৈয়দ মোস্তফা আলীর জিজ্ঞেস করছেন যে আপনার জাতীয়তাবাদকে শুধুমাত্র ভাষা এবং ভূগোল ভিত্তিক বঙ্গবন্ধু উত্তর দিচ্ছেন এটার কোনোটাই না যদি সেটাই হতো তাহলে আমি আগরতলা শিলিগুড়ি উড়িষ্যা আসাম এর অংশ বিশেষ আমি আমার দাবি করতাম সে তো আমি করছি না সৈয়দ মোস্তফা আলী এবং সন্তোষ ঘোষের দিকে তাকিয়ে বঙ্গবন্ধু বলছেন আপনারা ভারতীয়রা হচ্ছেন কাল পলিটিক্যাল নেশান আর আমরা বাঙালিরা বাংলাদেশের জননাগরিকরা কালচারাল নেশন হাজার বছর ধরে আমার সভ্যতা মুসলিম সভ্যতার প্রভাব আছে হিন্দু সংস্কৃতির ভীষণ রকম অবদান আছে নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি সংমিশ্রণ রয়েছে আমাদের এতদিন স্বাধীন রাষ্ট্র ছিল না তেইশ লক্ষ রক্তের বিনিময়ে লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি এ দুটো যদি মিলাতে পারে এই দেশকে এবং এই জাতিকে কেউ পারবে না দীর্ঘ সাক্ষাৎকার দুজন বাঙালির গুণী ব্যক্তি তারা বঙ্গবন্ধুর কথায় এত আবেগ আপ্লুত হয়েছিল শেষ পর্যন্ত তারা মিছিলের স্লোগানের মতো স্লোগান দিয়েছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে আমি এই কথাগুলো বলছি কারণে কারণেও প্রিয় দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে আমার নিবেদন জাতীয় কবি কাজী নজরুল যখন প্রথম বিদ্রোহ করেন এই ইংরেজ সরকারের বিরুদ্ধে তার আগে কিন্তু কেউ বিদ্রোহ করে নাই এমনকি কংগ্রেসও কিন্তু স্বাধীন সার্বভৌম ভারতের দাবি করে নাই এবং তার কবিতায় লিখছেন কবিতায় লিখছেন দিয়া প্রহায়ণ ধরন জয় তারাবো আমরা গামাদের রামাদের গামাদের বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক বাঙালির জয় হোক তিনি বলছেন দিয়া প্রহণে ধন জয় দরকার হলে গায়ের শক্তিতে এবং শক্তি প্রয়োগ করেই আমরা এই রামাদের এবং গামাদের এখান থেকে দাঁড়াবো তাড়াব সেই কাজী নজরুলের বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথের বাংলা সেই বাংলার সার্থক রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা আজকে বাংলার আত্মমর্যাদার জন্যে তিনি সারা পৃথিবীতে যে লড়াই সংগ্রাম করছেন সেটা কিন্তু অতুলনীয় এবং একটি অনন্য সাধারণ উদাহরণ বাংলাকে ভালোবেসে যারা জীবন দিয়েছেন তাদের রক্তদান কিন্তু বিথা যায়নি এ কারণে বলি যে আবারও বলি আগরতলা আমার কাছে একটা অন্য অনুভূতির নাম এখানে আসলে আমি বাংলা খুঁজে পাই বৃথা যায়নি কিন্তু ভয় তো কাজ করছে এখন ভয়ের যে ব্যাপারটা আপনি বললেন এটার জন্য দায়িত্ব হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আমাকে দীক্ষা দিতে হবে সেটাই আপনি একটা মেসেজ দিন আমাদের শান্তনের মারফতে নতুন প্রজন্মকে ওপারে বসে আছেন মা বাবারা গার্জিয়ানরা দেখছেন আমি এটা কথা বলি আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাংলা সাহিত্যের জন্যে গীতাঞ্জলির কাব্যগ্রন্থের জন্য তিনি যখন নোবেল পুরস্কার পেলেন তার পরবর্তীতে অনেক সাহিত্যিক এখানে জন্ম হয়েছে অনেকে জানা নেই দর্শক যারা দেখছেন তারাশঙ্কর এর নাম কিন্তু উনিশশো সালে নোবেল কমিটিতে প্রস্তাব হয়েছিল কিন্তু আমাদের অনুবাদ সাহিত্য ওইভাবে দাঁড়ায়নি বলে আমরা কিন্তু তার সঙ্গে নোবেল পুরস্কার পাইনি কাজী নজরুলের এক বিদ্রোহী কবিতায় যদি অনেক আগে অনুবাদ করে যদি উপস্থাপন হতো জাতীয় কবি কাজী নজরুল পেত অনেকে জানা নেই জাতীয় কবি কাজী নজরুল চৌত্রিশ বছর এক মাস বিশ দিন নির্বাক ছিলেন অনেকেই জানা নেই তিনি চোদ্দ বছরের অধিক সময় নিষিদ্ধ ছিলেন নিষিদ্ধ ছিলেন আর চৌত্রিশ বছর এক মাস তিনি কথা বলতে পারেন এক মাস বিশ দিন তিনি যদি পেঁচে থাকতেন এই যে কোনো সবাক থাকতেন তাহলে বাংলা সাহিত্যকে তিনি কী দিতেন আপনি মিন বসার বসেনের বিষাদ সিন্ধু যদি ইংরেজিতে অনুবাদ হতো সময় মতো সঠিক সময় তাহলে এটা নব পুরস্কার পেত এটা আমার ধারণা অনুবাদ সাহিত্যটা খুব জরুরি এই জন্য আমাকে ইংরেজি জানতে হবে এই ইংরেজি সাহিত্য অধ্যয়ন করতে হবে কিন্তু সবার উপরে বাংলা সত্য নিজের মাতৃভাষাটাকে এবং সেই আমাদের মহাকবি মধুসূদন দত্ত তো শেষ জীবনে আক্ষেপ করে গেছে যে সারা জীবন তিনি ছুটে বেরিয়েছেন এই বিশ্বসভায় আন্তর্জাতিক পরিসরে দিতে হওয়ার জন্য কিন্তু তিনি শেষ জীবনে বাংলায় ফিরে এসেছেন এবং বলেছেন রেখমা দাসের মনে তার যে জন্মস্থান সে জন্মস্থানের পাশেই আমার কিন্তু আমার পিতৃপুরুষের জন্মস্থান আচ্ছা আমি মাঝখানে আরেকটা কথা বলিনি এতক্ষণ ধরে যে একদম খুঁটি নাটি এত সুন্দর করে বঙ্গবন্ধুর বিষয়ে যে আমাদের যিনি আজকে অতিথি এত সুন্দর করে বলছেন এর কারণ কিন্তু আরেকটা একটা বিষয় আছে 2022 সালে কিন্তু তিনি বাংলা একাডেমি সাহিত্য থেকে কিন্তু পুরস্কার প্রাপক তিনি পুরস্কার পেয়েছেন এবং গবেষণা করার জন্য গবেষণার জন্য বঙ্গবন্ধু গবেষণায় ওনার অবদানের জন্য এটা পেয়েছেন আমি যদি তার কয়েকটা বের নাম বলি আহ বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ও বাকশাল আরেকটি বই আছে বঙ্গবন্ধু ও অসম্প্রতি হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে পাঠক বঙ্গবন্ধু লেখক বঙ্গবন্ধু মানে কি সুন্দর টাইটেলগুলো এত সুন্দর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আরেকটি রয়েছে শেখ হাসিনার রাজনীতি জনতার চোখে আমি আপনাকে বলি জনতার চোখে আওয়ামী লীগ যখন যেবার প্রথম বেরিয়েছে এই বইটি সেটা দুই সালে আচ্ছা এবং প্রথম এই বইমেলায় আগরতলার বইমেলায় সর্বাধিক বিকৃত বই এবং সন্ধান পত্রিকা সেই সময় আমার এই বইয়ের কাবার স্টোরি দিয়ে প্রতিবেদন ছাপিয়েছিল এটার জন্যে আমি এই হাউজের কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সত্যি ধন্য আমি একটা বিষয় আপনাকে বলি এই যে আমাদের যে সাহিত্য এত সমৃদ্ধ সাহিত্য কিন্তু নতুন প্রজন্মের হাতে কিন্তু আমরা এই সাহিত্যকে উপস্থাপন করতে পারিনি এর অলিগলি চিনাতে পারিনি এর ভিতরের যে সমৃদ্ধতা এর ভিতরের যে রস আস্বাদন করার মতন উপস্থাপন করতে পারিনি আজকে ই বুকের যুগ অনেকে বলেন যে বই কিনে হবে কি মোবাইল আছে মোবাইল আছে কিন্তু আজকের প্রকাশকদেরও ভাবতে হবে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে আপনাকে যখন সমৃদ্ধ বই বের করতে হবে এবং সেই বই পাঠকদের কাছে উপস্থাপনের জন্য আমার কৌশল যেমন বের করতে হবে তেমনই তথ্য প্রযুক্তির এই যুগে আপনাকে ই বুকের দিকেও ঝুঁকতে হবে এবং নানানভাবে নতুন প্রজন্মের কাছে বাংলাকে তুলে ধরতে হবে সাহিত্য করতে হবে এবং বাংলার যে অন্তর্নিহিত যে তাৎপর্য সেটাও কিন্তু তুলে ধরতে হবে সেটা না করলে আমরা পিছিয়ে পড়ব আজকের আগরতলার বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আমি এবং বক্তা ছিলাম আমাকে সম্মান জানিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক শাহ তিনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং তিনি বেশ আবেগ আপ্লুত হয়েছিলেন আমার যে বক্তব্য দেওয়ার পরে তিনি যখন বক্তব্য উঠলেন এ কারণে তার শিকড়ও কিন্তু যে জায়গায় আমার শিকড়ও সেখানেই অতএব মানুষ কিন্তু শিকড়কে অস্বীকার করতে পারে না কিন্তু আগরতলার মানুষ যেমন শিকরকে স্বীকার করেন আমাদের বাংলা ভাষাভাষী অন্য জায়গায় যেখানে বৃহৎ পরিসরে আছে সেখানে কিন্তু অতটা স্বীকার করেন না কেমন ঘাটতি আছে এবং তারা হিন্দি বলার সাথে যুক্ত হতে চান বেশি বেশি করে তারা অনেকটা বাঙালির চেয়ে বেশি বেশি হতে চান আন্তর্জাতিক পরিসরের ব্যক্তি হিসেবে কিংবা ওই যে তার আশেপাশের যে পরিসর সেই পরিসরের সাথে ক্যালিব্রেট করতে চান যে অনেক কিছুটা ইচ্ছে করে যেন বাংলা বলতে চান সাইনবোর্ডটা যেন বাংলা লিখতে চান না কথাগুলো যেন শুদ্ধ বাংলা বলতে চান না এবং আমি নাম করে বলছি না অনেকে আহত হবেন এবং আমাকে অন্যভাবে আবার চিহ্নিত করার চেষ্টা করবেন কিন্তু দেখবেন আমি কলকাতায় অনেক শপিং মলে গিয়েছি আমি তার নাম দেখে বুঝছি যে সে একেবারে পরিপূর্ণ বাঙালি ঘরের সন্তান কিন্তু সে বাংলায় কথা বলছে না সে যখন বুঝেছে আমি বাঙালি এইটুকু ধারণ করা উচিত ছিল পৃথিবীর জায়গাতে সে যাক না কেন আপনি যেই অঞ্চলের মানুষ যেই দেশের মানুষ ওই দেশের মানুষের সাথে কিন্তু সেই ভাষায় কথা বলে এখানে ফুটানি দেখায় না সরি আমি ফুটানি শব্দটি ইচ্ছে করে ব্যবহার করলাম না ঠিক আছে আমাদের এটাই এটাই ঠিকই আছে ওই ফুটানি দেখার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এক কোটি শরণার্থী থেকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতার ভাষা যদি আমি ঘন্টার পর ঘন্টা বলতে থাকি শেষ হবে না এক কোটি বাঙালি বাংলাদেশের নাগরিকরা স্বাধীন সাধারণ রাষ্ট্রের জন্মের পরে পঁচাত্তর সালে জুলাই মাস পর্যন্ত যত দান অনুদান ভারত তৎকালীন সরকার দিয়েছে এটা আমরা কোনোদিনই আমি শোধ করতে পারবো না শুধু খাদ্যদ্রব্য সারুভ করেনি পরিবহন ব্যবস্থাও ভারত নিজের থেকে করে দিয়েছে আমি আপনার ছোট একটা গল্প বলি বলুন বেশ কদিন আগে একটা বই বেরিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শেখ মুজিবের বাংলাদেশ প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে মিহির মৈত্র তিনি উনিশশো থেকে ছিয়াত্তর পর্যন্ত বাংলাদেশে ছিলেন ভারতীয় কূটনীতিক হিসেবে সে বর্ণনাটাকে একটা শুধু ছোট্ট দর্শকদের সামনে পাঠক দর্শকদের সামনে উপস্থাপন করেছে আমি তুলে ধরছি এখন সেটা হচ্ছে উনিশশো সালে দশই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন তার স্বদেশ প্রত্যাবর্তন করলেন তার আগে তিনি যাত্রা বিরতি দিল্লিতে এবং দিল্লিতে তৎকালীন রাষ্ট্রপতি ভি ভি গিরি এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ মন্ত্রিপরিষদের সব সদস্য এবং ভারতে অবস্থিত সকল কূটনীতিক সকল দেশের পানাম বিমানবন্দরে উপস্থিত ছিল লাখ লাখ মানুষ আমি এই মিহিন মৈত্রের বিষয়টি আমি একটু এক মিনিট পরে আসছি মনে পড়লো তাই বঙ্গবন্ধু শেখ মুজিব যখন দশই জানুয়ারি দিল্লিতে বক্তৃতা দিতে ওঠেন আপনারা ইউটিউবে দেখবেন তিনি প্রথম ইংরেজি বাক্য ব্যবহার করেছেন কেবল বলতে শুরু করেছেন লাখো লাখো মানুষ এক চিৎকার করে বলছে আপনি বাংলায় বলুন শ্রীমতী ইন্দিরা গান্ধী উৎসাহিত হলে এবং আনন্দিত হয়ে বলছেন অনুরোধ করছেন বঙ্গবন্ধুকে আপনি ইউটিউবে দেখবেন দেখুন এখনই দেখুন এখনই দেখতে পারবেন বলছেন আপনি বাংলায় বলেন অনুরোধ করলেন বঙ্গবন্ধু বাংলায় শুরু করলেন কিন্তু হচ্ছে ওই দর্শকদের মধ্যে ওই যারা আগত মানুষ লাখো লাখো মানুষ বাঙালি ছিল কয়জন বাংলা বোঝেন কয়জন এখন দিল্লিতে চিত্তরঞ্জন পার্কের যে এলাকা সেখানে বাঙালির অনেক পরিমাণ বেড়েছে কিন্তু বাহাত্তর শতাংশ জানুয়ারি তার ক্রিয়র অংশ ছিল কিন্তু তারা বলছে আপনি বাংলায় বাংলায় অর্থাৎ কি যিনি বাংলা ভাষাকে সমাদ সমাদার করেছেন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন তার মধ্যে বাংলাই শুনতে চান আপনি যদি প্রতিষ্ঠিত হন আপনি যদি বিশ্ব দাঁড়িয়ে যান আপনাকে যারা ভালোবাসবে তার দেশকে ভালোবাসবে তার দেশের ভাষা তার দেশের সংস্কৃতি সেটাকে তারা সে পছন্দ করবে যাক এবার ওই প্রসঙ্গে আসেন উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি যখন আসলেন মেহির মৈত্র তার বর্ণনায় বলছেন বঙ্গবন্ধুর সঙ্গে যে দু তিনটি বিষয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রথম কথাবার্তায় এসেছে প্রথম কথা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করছেন যে আপনি আমার দেশ থেকে আপনার স্বর্ণ সরিয়ে গাবে নিচ্ছেন পৃথিবীতে কোনোদিন সম্ভব হয়নি আর শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে অবদান এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে ভূমিকা এটা বলতে আপনি যদি আমাকে বলতে বলেন আমি সারা রাত বলতে পারব দ্বিতীয়ত বাংলাদেশে ভারতীয় দূতাবাসে আপনি কাকে দায়িত্ব দিচ্ছেন খেয়াল করে দেখুন দুইজনই একসাথে যে নামটি বললেন সে হচ্ছে সুবিমল মিত্র সুবিমল দত্ত সুবিমল দত্ত কে ছিলেন জানেন দর্শকদের অনেকে জানার কথা না তিনি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একান্ত সচিব ছিলেন তিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন ভারতের তার পূর্বপুরুষের জন্মস্থান কিন্তু চট্টগ্রাম বাংলাদেশে বাংলাদেশের তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য স্পেন থেকে শুরু করে ষাটটি দেশের ভারতের তিনি হাই কমিশনার রাষ্ট্রবিধের দায়িত্ব পালন করেছেন এবং বলা হতো জওয়াহরলাল নেহরু ডানে তাকাতেন বায়ে তাকায় তাকে আগে দেখতেন যে শৈব দত্ত আছে কিনা আছে কিনা তার মাতৃ বিনিয়োগের পর তিনি কলকাতা এসেছিলেন দেড় দিনের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু তাকে কিন্তু শান্তিতে থাকতে দেয়নি চারবার বিমান এসেছে দিল্লি থেকে বিমান ভর্তি ফাইল নিয়ে বলা হতো দিল্লির সাউথ ব্লকে সব নাম ছিল কর্মদক্ষতার বিপরীত ইয়ে শব্দ হিসেবে প্রতিশব্দ হিসেবে কোনো ফাইল অ্যাপ্রুভ কোন ফাইল অ্যাপ্রুভেল করা উচিত কিংবা তার কিছু সব কিছু সুনিমাল দপ্তরের ওপর নির্ভর করতো কি দক্ষ একজন বাঙালি ছিলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাই হল কেননা সন দত্ত ততদিনে তিনি সরকারি চাকরির থেকে রিটায়ারমেন্টে গেছেন কূটনীতিক বয়স তার অনেক তারপর রাজি হলেন কেননা বাংলাদেশ নির্মাণে এরকম একজন আত্মনিবেদিত মানুষ প্রয়োজন ছিল বাংলাদেশে বঙ্গবন্ধু ঠিক চিনেছিলেন বঙ্গবন্ধুর সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীও ঠিক বুঝেছিলেন মানুষ চিনতে হয় এবং মানুষ চিনতে গেলে মানুষকে অধ্যয়ন করতে হয় মানুষকে জানতে হয় বুঝতে হয় যাই আমি যে কথাটি বললাম তা বউনায় বলছেন যে সুবিমল দত্তের নাম তো বঙ্গবন্ধু অনেক আগের থেকে শুনেছেন কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ কিন্তু খুব বেশি হয়নি এবং হয়নি বলতে গেলে কিন্তু তার পিতা শেখ লক্ষ রহমানের সাক্ষাৎ হয়েছিল সুবিমল দত্ত বঙ্গবন্ধুর পিতা যখন সরকারি চাকরিতে ছিলেন তখন বৃহৎ তখন তো একুশটি জেলা এখন জেলা না তিনি এসডিও হয়ে গিয়েছিলেন সুবিধা দত্তা আচ্ছা এবং তাকে সম্বর্ধনা জানানো থেকে শুরু করে তিনি যখন চাকরির থেকে ওখান থেকে অন্যত্র বদলি হয়ে আসেন তার বিদায় অনুষ্ঠান সব করেছিলেন শেখ ল বঙ্গবন্ধু পিতা বঙ্গবন্ধু যখন দেশে ফিরে এসে তার বাবাকে বললেন বাবা জানো বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত কে হচ্ছেন বলে কে যে সবইমল দত্ত বলে কি বলিস কিরে সে তো আমার অফিসার আমার এখনই দেখা করতে হবে বলে বাবা আমি ব্যবস্থা করছে বঙ্গবন্ধু তার পিতার নির্দেশে তাকে ঢাকাতে নিয়ে আসলেন ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের সাতাত্তর নম্বর বাড়িতে সকালবেলা উপস্থিত সবীমল দত্ত শল দত্ত যখন দাঁড়িয়ে আছেন শেখ লুতফুর রহমান দৌড়ে কাছে এসে বলছেন স্যার আমাকে চিনতে পেরেছেন সেই যে শেষবারের মতন আপনাকে ফুল দিয়ে আমি স্যালাম করেছিলাম আপনি যখন আমাদের ওখান থেকে চলে আসেন আমি সেই শেষটি শেখ লুতফুর রহমান চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছে শবীমল দত্তের এরকম একটা মর্যাদাপূর্ণ লোক কাছে এসে হাতটা জড়িয়ে বললেন আমি কাজের সূত্রে পৃথিবীর এত দেশে গিয়েছি এত দেশে আমি দায়িত্ব পালন করেছি আপনার মতন আমি কোথাও পায়নি শেখ লো প্রমান তখন বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে বলেন দেখোস কি তাকায় দেখোস কি কদম মুচি কর। কে কে আবারও বলছেন তোর চেয়েও অনেক বড় মানুষ সে বঙ্গবন্ধু আবেগ আপ্লুত হয়ে পড়েছেন সুবিমল দত্ত বলছেন আপনার সন্তান এখন সারা পৃথিবীতে খুব মর্যাদার আসনে অধিষ্ঠিত তার অবস্থান এখন আমার অনেক ওপরে কিন্তু শেখ লোতপুর আমার মানতে চান না ওই যে ফরিদপুরের এসডিও হিসেবে যে মানুষটিকে দেখেছেন সেই মানুষটি তার ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনিও

অনেকখানে জায়গা জুড়ে থাকে আগরতলা খুঁজে পাই এখানে বাংলাদেশ খুঁজে পাই সেই অন্নতা শঙ্কর রায় তিনি একজন খুব খ্যাতিবান কবি ছিলেন কবি অন্যতা শঙ্কর রায় তিনি আবার সরকারি চাকরিও ছিলেন তিনি যে বরিশালের ডিসি ছিলেন উনিশশো বিরাশি তিরাশি সালে আমি তার সাথে সাক্ষাৎ করতে কলকাতায় গিয়েছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার একটা কবিতা কিংবা ছড়া গ্রন্থ থেকে আমরা ছড়া সারা বাংলাদেশের দেয়ালে দেওয়ালে লিখি আপনি লিখেছেন যতকাল রবে পদ্ম যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি শেখ মুজিবুর রহমান কিন্তু আমরা আপনার যতকালের জায়গায় কোনো কোনো জায়গায় আমরা যতদিন লিখেছি আপনি পদ্মার পরে যমুনা বসিয়েছেন আমরা মেঘনা লিখেছি ছন্দের কোনো ব্যত্যয় ঘটেছে আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ছাত্র আমার দিকে তাকিয়ে বললেন পদ্মার পরে মেঘনা দেন যমুনা দেন ছন্দের কোনো ব্যত্যয় হয় না কিন্তু যত কালের জায়গায় দিন লেখলেই কিন্তু অর্থ কিন্তু অনেকটা উল্টে যায় কেন দিন গোনা যায় কাল অনন্ত শেখ মুজিব অনন্ত কালের তো আমার এই যে দেখার যে বিষয়টি লেখাপড়া করার যে বিষয়টি সেটা আমাকে সমৃদ্ধ করেছে আমাকে মানুষ জানতে শিখিয়েছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ টেলিভিশন সময় টেলিভিশন গত সাত দিন আগে রিডিং রুম নামে একটি বিশেষ অনুষ্ঠান করেছে খুব জনপ্রিয় টেলিভিশন আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন সময় টেলিভিশনে সেখানে আমার লাইব্রেরি নিয়ে তারা রিডিং রুম নামে তো অনুষ্ঠান করেছে আরো কয়েকজন দুই তিনজন ব্যক্তি নিয়ে করেছেন তারা তা এটা আমি এই বাংলা ভাষার চর্চা করেছি আমি একজন পেশাগতভাবে ফার্মাসিস্ট আমি একটি ওষুধ কোম্পানির পরিচালক তার সৌভাগ্য আমার আমার এই আমার আমার যেমন বন্ধু আছে শত্রু আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন আমার বন্ধুভাগ্য শত্রু শত্রুভাগ্য শোচনীয় কিন্তু আমি যে জ্ঞানটি অর্জন করেছি এবং যেটা আমি নির্দেশনা পেয়েছি আমার পরিবার থেকে পেয়েছি আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি আমার গুরুজনদের তাকে পেয়েছি যে এই বাংলাদেশকে তুমি যদি ভালোবাসো এই বাংলাকে তুমি যদি ভালোবাসো তুমি অনেক দূর এগিয়ে যাবে এবং তুমি যত দূর এগিয়েছো অনেকখানি আরো এগোতে পারবে যে তুমি বাংলাকে ভালোবাসো বাংলাদেশকে ভালোবাসো বাংলা ভাষাকে ভালোবাসো এ কারণে আপনার সাথে কথা বলতে যে আমি বেশ কিছু আবেগ হয়ে পড়েছি আর শোকের শোকের চাপ তো আমার মনের মধ্যে কাজ করছে সব মিলে আপনাকে শেষের দিকে এসে আমি বলি যে এই যে আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ তো এরকম ছিল না কোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা তিনি সরকারি চাকরি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের পরে আঠারোশো বিশ সালে বিদ্যাসাগরের জন্ম সেই বাড়ি তিনি সরকারি চাকরি পেয়েছেন প্রথম মাসে তিনি বেতন পেয়েছিলেন দুই টাকা দুই টাকা বেতন পাওয়ার পর মাথা হাত দিয়েছিলেন এত টাকা দিয়ে আমি করবো কি আমার গোলা ভরা ধান পুকুর ভরা মাছ শাক সবজির অভাব নাই এত টাকা আমি করবো কি সেই বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই এই ভারতবর্ষের মাটিতে এসে তার শাসন বাণিজ্যের ছলে ঢুকলো এবং প্রথমে সম্রাটান্দ্রের আমলে মিরাটে বাণিজ্য কুটির স্থাপন করল প্রথম এলিজাবেথ আর এলিজাবেথের সেই ফরমান নিয়ে এসেছিলেন এই ভারতবর্ষে বাণিজ্য করবার জন্য তারা আসার আগে এই মাটিতে কখনো দুর্ভিক্ষ হয়নি এবং সেটার প্রতিশোধ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছেন উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি তিনি যখন লন্ডন হিত্রবন বিমানবন্দরে নেমেছিলেন চব্বিশ ঘন্টা তিনি লন্ডনে ছিলেন আপনারা ইউটিউবে যান এখনই তার যে সংবাদ সংবাদ সম্মেলন তিনি এক জায়গায় বলছেন আপনাদের ব্রিটিশদের দায় রয়েছে আমার বাংলার পুনর্গঠনে পুনর্নির্মাণে কারণ আপনারা শত শত বছর ধরে ওই মাটিকে শোষণ করেছেন পৃথিবীতে এমন কোনো বাঙালি পাবেন এমন কোন মানুষ পাবেন যে ব্রিটিশের সূর্য কোনো অস্ত যায় না সেই ব্রিটিশের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন আপনাদেরও দায় আছে আপনাদের সমস্ত কিছু সমৃদ্ধ হয়েছে এই ভারতবর্ষের বাণিজ্য করে ভারতবর্ষে চুষে নিয়েছেন আপনারা এই বাংলার জন্য আমাদের সকলের আপনার আমার সকলের দায়িত্ব আছে একদম একদম আমি আর শেষ একটা জিজ্ঞাসাতে বা প্রশ্নাতে যাব যে আপনি তো বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ একই হ্যাঁ আমরাও মানি হৃদয়ের জায়গায় বাংলাদেশ আর ভারতবর্ষ একই আমরা বন্ধু রাষ্ট্র বলি বন্ধু রাষ্ট্র মানি আমরা আমাদের যে সাংস্কৃতিক যে বিষয়টা বাংলাদেশের সাংস্কৃতিক দিকটা আর ভারতবর্ষের সাংস্কৃতিক দিকটা এটা মেলবন্ধন ঘটাতে বা আরো সমৃদ্ধ করতে কি কি করা উচিত উভয় দেশের জনগণের দায়িত্ব রয়ে গেছে একে অপরকে জানার একে অপরে বুঝবার একে অপরের সুখ দুঃখে সাথী হওয়ার সুখের সাথে না হলো দুঃখের সাথে যেন হতে পারি খুব গুরুত্বপূর্ণ এটা এবং এটা গত চার মেয়াদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থা আপনি যেভাবে চারিদিক দিয়ে অবকাঠামো উন্নয়ন ঘটেছে মৈত্রীবন্ধনের যে জায়গা তৈরি হয়েছে সেটা অতুলনীয় আপনি চিন্তা করতে পারেন দশকের পর দশক যেই সমস্যাগুলো আটকে ছিল আমার সিট মহল বিনিময় ভারতকে আমি ধন্যবাদ জানা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই যে অচলাবস্থা দূর করবার জন্য তারা উচ্চকক্ষ এবং কক্ষ তার লোকসভা এবং রাজ্যসভা যৌথ সভায় যে বিলটি পাশ করেছিল সেদিন এটা অপূর্ব মিলনের দিন আপনার প্রশ্নের উত্তর রেখে নেই সেদিন একজন সংসদ সদস্য লোক রাজ্যসভার তিনি যখন গান গেয়ে উঠলেন একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের যে গানটি সেই গানটি যখন গেয়ে উঠলেন এবং একটু এক ঘন্টা আগে দেখা গেছে বিজেপি কংগ্রেস কিংবা অন্য রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে কিংবা বাদ প্রতিবাদে যুক্ত অর্কে যুদ্ধে অবতীর্ণ হয়েছে কিন্তু এই বাংলাদেশে ভারতের যে সীমান্তর যে সংকট সেই সংকট সমাধানের জন্য সবাই একত্রিত হয়েছে এটি হচ্ছে মিলনের জায়গা আমাদের সমুদ্রসীমায় বিরোধ ছিল বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার সৃজনশীল কূটনৈতিক দক্ষতায় আন্তর্জাতিক আদালতে এটা ফয়সলা হয়েছে কিন্তু কোনো বিবাদ হয়নি কোনো বিবাদের বিষয় ছিল না আন্তর্জাতিক আদালতের রায় দুই দেশে মেনে নিয়েছে এবং সেই রায়ে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করতে পেরেছে বাংলাদেশ লাভ করেছে কই এটা নিয়ে তো কখনো কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়নি শুধু বাংলাদেশ ভারত না মিয়ানমারের সাথে আমাদের সমুদ্রের বিরোধ ছিল সেটা কিন্তু আমরা সমাধান করেছি কেননা ওই মাটিতে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো চুয়াত্তর সালে সমুদ্র আইন করেছেন আর জাতিসংঘ সেই সমুদ্র আইন করেছে উনিশশো বিরাশি সালে তাহলে কেমন কেমন রাষ্ট্র নায়ক আমরা অনেক কথা বলতে পারি কিন্তু সময় তো সংক্ষিপ্ততা থাকে সময়ের সীমাবদ্ধতা থাকে

পদধুলি আমরা পাই না যাতে আপনার সাথে আবার আলাপচারিতায় বসতে পারি সমৃদ্ধ হতে পারি আপনার সঙ্গে কথা বলে এতক্ষণ আমরা আলাপনে অনুষ্ঠানে কিন্তু রয়েছে আমরা অনেক কিছু জানতে পারলাম বাংলা ভাষাকে নিয়ে কতটা লড়াই করতে হয়েছে বইয়ে পড়েছি আমরা জেনেছি কিন্তু যখন আমরা কথোপকথনের মধ্যে একজনের সাথে একজন কথা বলি তখন কিন্তু আরও বেশি সমৃদ্ধ হই কারণ একটা কথাই আছে যে সাধারণ একটা জিনিস যদি মানুষের মধ্যে একটা মেসেজ দিতে হয় তখন কিন্তু নাটকের মাধ্যমে বা আবৃত্তির মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া যায় কারণ এটা শ্রুতি হয় যখন আপনারা শুনতে পারেন তখন বিষয়টা আরও আস্বাদন করতে পারেন ভেতরে গ্রহণ করতে পারেন আজকে আমরা অনেকটা সমৃদ্ধ হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার ধন্যবাদ এখানেই শেষ করছি আজকের আমাদের আলাপন অনুষ্ঠান আপনারা প্রত্যেকে ভালো থাকবেন শুভরাত্রি